করোনা রোগীদের জন্য 36টি শয্যা প্রস্তুত করা শুরু থেকেই এ পর্যন্ত ভর্তি হয়নি কেউ। করোনা ইউনিটটি পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়, জমেছে ধুলোময়লা। এই বাস্তবতা নেত্রকোনা সদর হাসপাতালের। সাধারণ রোগীরা বলছেন, লকডাউন কালে পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে তাদের বাইরে থেকেই করাতে হচ্ছে। এই অবস্থায় করোনা চিকিৎসা নিয়ে অনেকের মাঝে রয়েছে অনিশ্চয়তা। তবে শীঘ্রই করোনা ইউনিটের সীমাবদ্ধতা দূর করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 100 শয্যার নেত্রকোনা সদর হাসপাতাল দীর্ঘদিন ধরে চলছে অর্ধেক জনবল নিয়ে। এই অবস্থার মধ্যেই গেল বছর চালু করা হয় বিশেষ করোনা ইউনিট। শয্যা রাখা হয় 36টি, কিন্তু সে পর্যন্তই। এক বছরেও এখানে কোনো করোনা রোগী ভর্তি হননি। এখন করোনা ইউনিটে যান, একটা ভুতুড়ে অবস্থা বিরাজ করতেছে। 36টা বেড রয়েছে, কোনো রোগী নেই, কারণ এখানে চিকিৎসা ব্যবস্থা নেই বলে রোগীরা থাকছে না। করোনা ইউনিটে এখন ধুলোর আস্তর পড়েছে, রোগীর বেড পড়ে পড়ে নষ্ট হওয়ার পথে। প্রায় সব জায়গায় অব্যবস্থাপনার ছোঁয়া। সাধারণ চিকিৎসা নিয়েও রয়েছে বিড়ম্বনা। রোগীর স্বজনরা বলছেন, পরীক্ষা সহ নানা কাজ বাইরে করাতে হচ্ছে লকডাউন পরিস্থিতির মধ্যে। এমন বাস্তবতায় করোনা চিকিৎসার জন্য এই হাসপাতাল কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। এটা নামেই খালি মডেল হাসপাতাল, আধুনিক হাসপাতাল, কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়া এটার মধ্যে নাই। একটা সদর হসপিটালে এত বড় বড় আপনার প্রতিষ্ঠান করতেছে, কিন্তু আপনার বাহির থেকে দেখা যায় যে সব ধরনের রিপোর্ট আপনার বাহির থেকে নিয়ে আসতে হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে রোগীরা বেশি সচেতন, তাই হাসপাতালে কেউ ভর্তি হচ্ছেন না বলে মনে করেন চিকিৎসকরা। আমাদের করোনা ওয়ার্ড একজন ডাক্তার হিসেবে মনে করি যে রোগীদের সচেতনতা বৃদ্ধি হয়েছে। অনেকে বাসায় বসেও মানে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতেছে। সিভিল সার্জন বলছেন, আইসিইউ এবং কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছাড়া বাকি সবই রয়েছে সদর হাসপাতালের। 116টা বেড আমরা করোনা ডেডিকেটেড হিসেবে ইউনিট হিসেবে আমরা প্রস্তুত রেখেছি। সেখানে ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে। কিন্তু আমাদের জেলা হাসপাতালে যে সমস্যাটা, আমাদের এখানে আইসিইউ নেই এবং সেন্ট্রাল অক্সিজেন গ্যাস লাইন নেই। তাছাড়া অন্যান্য জনবল আমাদের আছে, ইনশাল্লাহ আমরা খবর দিতে পারবো রোগী ভর্তি হলে। এই মুহূর্তে যদিও কোনো রোগী ভর্তি নেই। গেল রোববার পর্যন্ত নেত্রকোনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 1002 জন। এ পর্যন্ত মারা গেছেন 18 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।